নমস্কার, আমার নাম শ্রয়ণ বসু। আমার প্রপিতামহ ছিলেন ডাক্তার বীরেন্দ্রনাথ বসু, LMF। বীরেন্দ্রনাথ বসু কলকাতা থেকে ডাক্তারি পাশ করেন এবং কলকাতার এক স্বনামধন্য ডাক্তার ছিলেন এবং খুব দয়ালু চিকিৎসক ছিলেন। প্রায়ই তিনি বিনা পয়সায় বহু মানুষের চিকিৎসা করে দিয়েছেন। তার একটা নমুনা আমরা এখন শুনতে পারি। বীরেন্দ্রনাথ বসুর দুই ছেলে মেয়ে, একজন হচ্ছে সমীরনাথ বসু, ছোট ছেলে, আর আরেকজন হচ্ছে ভবানী মিত্র, ছোট মেয়ে। তারা ট্যাক্সি করে এক জায়গা থেকে আসছে। তারপরে ট্যাক্সি করে আসতে আসতে তারা ইয়ে করেছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, বাবার কথা বলছে, বাবা এই করেছেন, বাবা তাই করেছেন। তারপরে তখন সে ট্যাক্সিওয়ালা খানিকক্ষণ পরে জিজ্ঞেস করছে যে ইয়ে বাবা কে, নাম কি। তখন বলেছে ওরা যে এরকম ডাক্তার ছিলেন ইয়েতে, সিমলায় না কোথায় ইয়ে ছিল, বাড়ি ছিল। তখন সে ট্যাক্সিওয়ালা বলেছে যে যে আমি তো ওর কাছে ইয়ে করেছি, খুব উপকার পেয়েছি, তিনি আমাকে অনেক সাহায্য করেছেন আর তিনি আমাকে চিকিৎসা করেছেন বিনে পয়সায়, এইসব খুব মানে সে বলতে লাগলো। তারপরে বলল যে উনি খুব ভালো লোক ছিলেন, এইসব বলে টলে তারপরে সে যখন নামলো ওরা তখন ট্যাক্সির ভাড়া দিতে গেছে, সে কিছুতেই ভাড়া নিল না। সে বলল যে ওর কাছে আমি এত কৃতজ্ঞ, উনি এত ভালো মানুষ ছিলেন, তা ওর ছেলে মেয়ের কাছে আমি ভাড়া নেব না। এই বীরেন্দ্রনাথ ডাক্তারি করার পাশাপাশি সংসারটাও নিজেই চালাতেন, কারণ তার স্ত্রী উষাঙ্গিনী বসু, যিনি ইম্পিরিয়াল ব্যাংকের দিওয়ান গোপীমোহন ঘোষের কন্যা ছিলেন, তিনি খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। তো বীরেন্দ্রনাথের 9 সন্তান। বীরেন্দ্রনাথের একটা ঘোড়ার গাড়ি ছিল, তাতে করে মাঝে মাঝে সেই সন্তানদের ঘোড়াতে নিয়ে যেতেন। বীরেন্দ্রনাথ বসুর 9 সন্তানকে নিয়ে আজকে আমরা দেখব। তাদের মধ্যে 4 ছেলেই সুপ্রতিষ্ঠিত এবং 5 মেয়েই নিজের দিক থেকে সাকসেসফুলি বলা যায়, সাকসেসফুল হাউসওয়াইফ বলতে যা বোঝায় তারা তাই ছিলেন। আজকে আমরা তাই বীরেন্দ্রনাথের 9 সন্তান শিবেন্দ্রনাথ বসু, অন্নপূর্ণা সেন, বাসন্তী মিত্র, শচীন্দ্রনাথ বসু, মলিনা মিত্র, গৌরী দে সরকার, সৌরেন্দ্রনাথ বসু, ভবানী মিত্র এবং সোমেন্দ্রনাথ বসু, আমার পিতামহ, এদেরকে নিয়ে আলোচনা করব। ছোট ছোট করে আমরা তাদের ব্যাপারে আলাদা আলাদা করে জীবনী বানিয়েছি, তারপরই তাদের ওপরে একটা জীবনী মালা তৈরি করার আইডিয়াটা আমার মাথায় আসে। সবকটি সিনেমায় যে গুণগত দিক দিয়ে একদমই এক তা বলা যায় না, কোনোটা বেশি ভালো, কোনোটা হয়তো তত ভালো হলো না, এরকম হতে পারে। কিন্তু ভালোবেসে করার প্রত্যেকটাই, আমার পরিবারের সকলের এরা সদস্য, এর অধিকাংশই আমার পিসি ঠাকুমা আর অন্যরা জেঠু দাদু, কাজেই এদের সকলের প্রতি আমার মনের গভীর শ্রদ্ধা আছে, বিশেষ করে যেখানে আমি এদের দুজনকে দেখেছি। একজন তো এখনও জীবিত আছেন, সৌরেন্দ্রনাথ বসু, আমার নদাদু, তার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। অনেক সাহায্য জুগিয়েছেন আমার ঠাকুমা মঞ্জুলা বসু, অর্থাৎ বীরেন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ বসুর স্ত্রী। আর বেশি কথা বলে বোঝা বাড়াবো না, এবার আমরা একে একে এই 9 বীরেন্দ্রনাথ বসুর সন্তান সন্ততিদের দেখব। আমার প্রপিতামহ ছিলেন ডাক্তার বীরেন্দ্রনাথ বসু, খুব বিখ্যাত ডাক্তার তিনি। তাঁর স্ত্রী উষাঙ্গিনী বসু
সংসারের পাশাপাশি শিল্পকর্মেও পারদর্শী ছিলেন। তাদের ছিলেন 9 সন্তান। তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন শিবেন্দ্রনাথ বসু, 1907 সালে জন্ম, দুর্দান্ত সাঁতারু। তিনি একবার মাত্র তৃতীয় হয়েছেন, এছাড়া প্রতিবার প্রথম। কলকাতা থেকে পাটনা অবধি সাঁতার কেটেছেন। বাবার বড় ছেলের নাম শিবেন্দ্রনাথ বসু, যে সেকেন্ড ইয়ার বি কলেজ হাওড়াতে, ওটাকে কী বলে, শিবপুর বিতে সেকেন্ড ইয়ারে যখন পড়তো তখন সে সাঁতারে খুব ভালো ছিল, সবেতে ফার্স্ট। শ্রীরামপুর থেকে কলকাতায় সাঁতারে চলে এসেছিল, সন্ধেবেলা বাড়িতে ঢুকলো, বাড়িতে ঢুকে বাবা তাকে এক থাপ্পড় মারলে দেয়াল দিয়ে কাঁটা বেরিয়েছিল, কাঁটাটা মানে ঢুকে গেল। সে কিন্তু কিচ্ছু বলল না, অত্যন্ত ভদ্র সভ্য এবং সংযমী ছেলে ছিল, খুব ভালো ছিল। কিন্তু খুব অল্প বয়সী টিউবারকুলোসিস হয়ে মারা যান। বিধানচন্দ্র রায় তার চিকিৎসা করে ব্যর্থ হন। সেই বছরই 1927 সালে তার সবচেয়ে ছোট ভাই আমার ঠাকুরদার জন্ম, কাজী বলাই বাহুল্য তিনিও তাকে দেখেননি। কিন্তু অন্য একটা কারণে শিবেন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ আমাদের পরিবারে, সেটা হলো আমার সবচেয়ে বড় জ্যাঠামশাই যিনি শিবেন্দ্রনাথ বসু, তাকে তো আমি চোখে দেখিনি। তিনি মারা গেছেন আমার বাবার জন্মের কাছাকাছি সময়, ফলে বাবাও কোনোদিন দেখেননি। কিন্তু বাবার সংগ্রহের থেকে, বাবা কি করে সংগ্রহ করেছিলেন আমি জানি না, কিন্তু বাবা আমাকে দিয়েছিলেন তার সংগ্রহ করা অজস্র দেশলাইয়ের বাক্সর ওপরের লেবেলটা। এটা তার একটা পুরনো হবি ছিল এবং সেগুলো খুব পুরনো, যতদূর আমার অনুমান করবার একটা বড় কারণ যে তিনি 27 সালে মারা গেছেন, ফলত এগুলো 1920s এর সময়কার দেশলাই, প্রায় 100 বছর আগের দেশলাই। এবং কি অদ্ভুত, সেই সমস্ত দেশলাই তিনি সংগ্রহ করেছেন, সুন্দর করে একটা ছোট অ্যালবাম মতন তাতে লাগিয়ে রেখেছেন সমস্ত, কি মানে দুর্দান্ত সব দেশলাই। তাতে যেমন একদিকে স্বদেশী দেশলাই আছে, অন্যদিকে আবার ভারতবর্ষের নানা থিম নিয়ে, ভারতবর্ষের পুরাণের নানা থিম নিয়ে দেশলাই, কিন্তু সেগুলো কোনোটা তৈরি হচ্ছে জাপানে, কোনোটা তৈরি হচ্ছে সুইডেনে, জার্মানিতে তৈরি দেশলাই আছে সেখানে, তাতে গঙ্গা অবতরণ আমরা লক্ষ্য করি, আরো নানা রকম ছবি যেগুলো একেবারেই ভারতীয় পুরাণ থেকে, ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেগুলো একেবারে জড়িয়ে আছে। এই সংগ্রহটা আমার কাছে খুব একটা অন্য ধরনের অনুভূতি দেয়, এই কারণে যে যাকে আমি কোনোদিন দেখিনি, যিনি আমার জ্যাঠামশাই, এবং যাকে আমার বাবাও কার্যত কখনো দেখেছেন বলে বাবাও মনে করতে পারতেন না, তার সংগ্রহ উত্তরাধিকার সূত্রে আমার হাতে এসেছে এবং তারপর আমার পরের প্রজন্ম শ্রয়ন সেও সেগুলির এখন উত্তরাধিকারী এবং সেগুলো সে জমিয়ে রাখছে সুন্দর করে। এই চার প্রজন্মের যে পরম্পরা, এর মধ্যে দিয়েই শিবেন বসুকে আমরা পারিবারিকভাবে কোথাও স্পর্শ করতে পারি। কাজেই শিবেন্দ্রনাথ হারিয়ে যাননি, তিনি আমাদের পরিবারে তার মতো করে এখনো বেঁচে আছেন, সেটাই বা কি কম কথা বলুন। আমার প্রপিতামহ বীরেন্দ্রনাথ বসু ডাক্তার ছিলেন, তার 9 সন্তান। অন্নপূর্ণা বসু ছিলেন বীরেন্দ্রনাথ বসুর জ্যেষ্ঠা কন্যা, তার 1909 সালে জন্ম। বিবাহ করে তিনি অন্নপূর্ণা সেন হলেন। বড় ভাইয়ের উপরে হচ্ছে দিদি অন্নপূর্ণা সেন, অন্নপূর্ণা বোস ছিল, অন্নপূর্ণা সেন হলো বিরাট ছেলে, বাবু টাবু তার ছেলে, তারপরে লোকটি হচ্ছে না মেয়ে। তিনি সেলাই করতেন ভালো বলে শোনা যায়।
সেটা কিছু আশ্চর্য নয়, তার কারণ তার মা উষাঙ্গিনী বসুও সেলাইয়ে পারদর্শী ছিলেন। টিবি হয়ে মারা যান। তার স্বামী তার মৃত্যুর পর পুনরায় বিবাহ করেন, কিন্তু পরে তিনিও সেই টিবি হয়েই মারা যান। অন্নপূর্ণাকে আমরা আজ প্রায় ভুলেই গেছি, কিন্তু আমি মনে করি বীরেন্দ্রনাথ বসুর জ্যেষ্ঠা কন্যা হিসেবে তাকে মনে রাখা উচিত। আমার প্রপিতামহ বীরেন্দ্রনাথ বসুর সন্তান সন্ততিদের মধ্যে বাসন্তী বসু ছিলেন বীরেন্দ্রনাথ বসুর দ্বিতীয় কন্যা। 4 এপ্রিল 1912 সালে জন্ম। বাড়িতে ভাই বোনেরা তাকে সেজ দি বলেই চিনতেন। বাসন্তী বোস, বাসন্তী মিত্র সেজদি, সেজদি বাসন্তী বোস। তখন জয়েন্ট ফ্যামিলি ছিল বলে মেজদি বলতো আমরা, মেজরকাকার মেয়েকে। মেধাবী ছাত্রী ছিলেন। একটি অ্যারেবিয়ান নাইটস বই তিনি প্রাইজ পান স্কুল থেকে। তার বিবাহ হলো সত্যেন্দ্রনাথ মিত্রের সঙ্গে, তিনি ছিলেন ইন্স্যুরেন্সের দালাল। কলকাতার বেথুন রয়ের বাসিন্দা ছিলেন তারা। বাসন্তী নিজে ছিলেন একজন সাধারণ গৃহবধূ এবং সবার সঙ্গে তার ভাব ভালোবাসা, কারোর সঙ্গে ঝগড়া নেই। ভাইপো অয়নেন্দ্রনাথ বসুকে লেখা তার একটা চিঠি শোনা যেতে পারে। কল্যাণীয় ব্রত, আজ 4-5 দিন হলো তোমার চিঠি পেয়েছি। তুমি কেমন আছো? সাবধানে থেকো। তোমার চিঠিতে মার চিঠি এসেছে জানলাম। বাবা আর আসেনি, ওদের কোনো খবর পাইনি। তোমার ISI-এর হস্টেল বেশ ভালো জানলাম, কিন্তু দিনের বেলা বাইরে খেতে হয়, রাতে হস্টেলে খেতে দেয় তো? বাইরে খাওয়াটা একটু অন্যরকম হয়। তোমাদের এখানে এখন কি গরম? এখানে খুব গরম, একদিনও বৃষ্টি হয়নি। আজ সন্ধেবেলা রাঙাপিসি ও শেখর এসেছিল। খিদিরপুরে সকলে ভালো আছে। আজ খুকুদি ও বুড়াইদারা এসেছিল, সকলে ভালো আছে। এখানে বিলুদা, বৌদি, বোম্বা ভালো আছে। বোম্বা আগের চেয়ে এখন একটু পড়াশোনায় মন হয়েছে। জুন মাসের 17 তারিখ স্কুল খুলবে, 2-1 দিন পরেই পরীক্ষা আরম্ভ হবে। মা বোধহয় জুন মাসের মাঝামাঝি ফিরবে। জামশেদপুরের চিঠি পেয়েছি, সকলে ভালো আছে। কিছুদিন আগে স্বপনেরও চিঠি পেয়েছি, ভালো আছে। আর সব এক প্রকার চলছে, তুমি আমার আশীর্বাদ জানবে, সময় মতো চিঠি দিও। এটি পিসিমণি। 5 জুন 1996 সালে আমার এই পিসি ঠাকুমা প্রয়াত হন। আজ আমি প্রণাম জানাই শ্রীমতী বাসন্তী মিত্রের পায়। আমার প্রপিতামহ বীরেন্দ্রনাথ বসু ডাক্তার ছিলেন। ভালো ডাক্তার তো ছিলেনই, তার সঙ্গে খুব দয়ালু ছিলেন এবং প্রায়ই গরিব মানুষকে বিনা চিকিৎসায় সারিয়ে দিতেন। বাবা ওইরকম ভালোবাসা কার সঙ্গে ছিল না যে দরদ দিয়ে দেখাবো দরদ ভালোবাসি। বাবা সবাইকে ভালো, মানে রাস্তার একটা ভিখিরিকেও ভালো। তার 9 সন্তান। শচীন্দ্রনাথ বসু ছিলেন বীরেন্দ্রনাথ বসুর দ্বিতীয় পুত্র। শচীন্দ্রনাথ বসু হচ্ছে আমার আগে, বাসন্তী বোসের পরে। শচীন্দ্রনাথ বোস আমার বাবার মেজো দাদা না, কিন্তু বাবারা বলতেন ছোড়দা। 1914 সালে জন্ম। তিনি ডাক্তারি পড়েছিলেন এবং তারপর ব্রিটিশ আর্মির ডাক্তার হিসেবে জয়েন করেন। স্বাধীনতার আগেই তিনি ডাক্তারি পাশ করে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। ব্রিটিশ আর্মিতে তিনি বহুদিন কাজ করেছেন। তার পাওয়া মেডেলগুলি থেকে বোঝা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি ইটালিতে কাজ করেছিলেন। স্বাধীনতার পর তাকে অপশন দেওয়া হয় তিনি ভারতীয় আর্মিতে জয়েন করবেন না ব্রিটিশ আর্মিতে থাকবেন। তিনি ব্রিটিশ আর্মিতেই রয়ে যান।
স্বাধীনতার সময় তাকে অপশন দেওয়া হয় একটা, যে তিনি ভারতবর্ষে ভারতীয় সেনাবাহিনীতে থাকবেন নাকি ব্রিটিশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে রয়ে যাবেন। তিনি দ্বিতীয়টি গ্রহণ করেন। আমার নিশ্চিত ধারণা যে এই রকম অপশন ভারতীয়দের মধ্যে খুব বেশি লোক নেন। তার একটা কারণ ছিল, তার বাবা বীরেন্দ্রনাথ খুব দয়ালু চিকিৎসক হয় তাকে অনেকে ফাঁকি দিয়েছেন, তার দয়ালু স্বভাবকে ব্যবহার করেছেন, তাই তিনি ভারতে প্র্যাকটিস করার বিরোধী ছিলেন। বহুদিন বিলেতে ছিলেন, রিটায়ারমেন্টের পর তিনি আবার ভারতে ফিরে আসেন এবং রজনী সেন রোডে বাস করতেন। নিয়মনিষ্ঠ, ডিসিপ্লিনড এবং মেজাজী মানুষ ছিলেন। আমাদের পরিবারে তাকে নিয়ে অনেক রকমের গল্প আছে, তার মধ্যে একটা যেমন এইরকম যে আমার আরেক জ্যাঠামশাই, তিনি তার বাড়িতে যাবেন, ফোন করে যাবেন, তো যে সময়টা তিনি দিয়েছিলেন ফোনে তার মিনিট দশেক আগে পৌঁছে গিয়েছিলেন। তো জেঠু নাকি দরজা খুলে বলেছিলেন যে এখনও 10 মিনিট দেরি আছে বলে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল। মানুষটা অনেকটা এরকমই ছিলেন, খুব দাপুটে মানুষ, একা থাকতেন। তার একজন পুরনো কাজের লোক ছিল সনদ, তার নাম পুরনো মানে জেঠুর কাছে আসার পরই সে এসেছিল, কিন্তু সে সনদ দীর্ঘদিন ছিল। আর নানা রকম ভালো কাজকর্ম করতেন, ভালো কাজকর্ম বলতে যে দান ধ্যানের ব্যাপারে তিনি খুবই দরাজ ছিলেন। তিনি মাদার টেরেসাকে, রামকৃষ্ণ মিশনকে প্রচুর অর্থ সাহায্য করেছেন নানা রকমভাবে, কিন্তু পাশাপাশি একটু বদরাগী মানুষ ছিলেন বলেই অনেকের সঙ্গে ঝগড়া হয়ে যেত, সম্পর্ক থাকতো না আর ঠিক একরকমভাবে। শেষ বয়সে অসুস্থ হয়ে পড়েন। জেঠুর খুব হাই ব্লাড সুগার ছিল, ডায়াবেটিস ছিল, এবং আমি দেখেছি জেঠু নিজেই ইনসুলিন নিতেন, ইঞ্জেকশন নিতেন, এবং নিজেই নিজের অবস্থা অনুযায়ী খানিকটা আন্দাজ করেই ডোজ বাড়াতেন কমাতেন। কখনো কখনো তাতে বিপত্তিও হতো, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেত, কিন্তু এই ডায়াবেটিস কিন্তু জেঠুকে খুব দমিয়ে রাখতে পারেনি। তিনি তাই নিয়েই নানা রকম কাজকর্ম করতেন এবং মোটের ওপর খুব ডিসিপ্লিনড একটা জীবন যাপন করেছেন। আত্মীয় স্বজনদের সঙ্গে খুব নিয়মিত যোগাযোগ রাখা, এটা জেঠুর একটা স্বভাব ছিল। আমি আগেই বলেছি যে কখনো কখনো ঝগড়া হয়ে যেত, কিন্তু সেটা অন্য কথা। তিনি নিয়ম করে তাদের বাড়িতে যেতেন, বিশেষত যারা বড়, তাদের নিয়ম করে শাড়ি দেওয়া এর সময়, পুজোর সময়। 1997 সালে মৃত্যু হয় এই বীর মানুষটির। শচীন্দ্রনাথ একজন খুব ইন্টারেস্টিং মানুষ, তাকে দেখে যেমন অনেক শেখার আছে তেমনই তাকে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু যেভাবেই দেখুন শচীন্দ্রনাথ বসু তিনি যে এক আশ্চর্য ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই। বিহারীলাল বসু ছিলেন ফোর্ট উইলিয়ামের মাস্টারমশাই, তার জ্যেষ্ঠ পুত্র ডাক্তার বীরেন্দ্রনাথ বসু খুব বিখ্যাত ডাক্তার ছিলেন তিনি, এবং তিনি সংসারের হাল ধরতেও পিছপা হতেন না। বীরেন্দ্রনাথ বসু সম্বন্ধে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে বাবা ডাক্তারি করত এবং সারা সংসার বাবাই চালাত। বীরেন্দ্রনাথের 9 সন্তানের মধ্যে মলিনা মিত্র ছিলেন বীরেন্দ্রনাথ বসুর তৃতীয় কন্যা, 1918 সালে জন্ম। 1929 সালে তার মা উষাঙ্গিনী যখন মারা গেলেন তখন মলিনা ওই 11 বছর বয়সের মেয়ে সংসারের হাল ধরেছিলেন। মলিনা দমদমা বিয়ে হয়েছে, সেই সংসার চালাতে মাও ছিল না, মা মারা গেছে তার আগে, কেউ ছিল না,
বাড়ি দেখবার, তখন মহিলা মিত্রের 13 বছর বয়স। তার স্বামী রমেশ মিত্র বেসরকারি ফার্মে চাকরি করতেন, দমদম নিবাসী ছিলেন তারা। সুবল মিত্র বিখ্যাত আভিধানিক, তার খুড়শ্বশুর ছিলেন, খুব সুন্দর ব্যবহার ছিল। আমার ঠাকুমা বলেন মৃত্যুশয্যাতেও তিনি হাসি মুখে কথা বলতেন। মলিনা টিউবারকুলোসিস হয়ে মারা যান 1958 সালে। আজ তাকে আমি আমার প্রণাম জানাই। আমার পিসি ঠাকুমা অর্থাৎ ঠাকুর দাদার দিদি ছিলেন গৌরী দে সরকার, বিখ্যাত ডাক্তার বীরেন্দ্রনাথ বসুর চতুর্থ কন্যা। গৌরীর জন্ম হয় 1920 সালে আনুমানিক, কাজে তার শতবর্ষে এই ছোট্ট শ্রদ্ধার্ঘ্য আমি নিবেদন করছি। আগেই বলেছি গৌরী দে সরকার ডাক্তার বীরেন্দ্রনাথ বসুর কন্যা, এবং তিনি তার ঠাকুরদা ফোর্ট উইলিয়ামের মাস্টারমশাই বিহারীলাল বসুকেও দেখেছিলেন। মলিনার পর গৌরী বোস, গৌরী দে সরকার হল, তারপরে আমি সৌরেন্দ্রনাথ বোস। আমি 1938 ম্যাট্রিক দিই, 1939 গৌরী বোস ম্যাট্রিক। গৌরী মানুষ খুব সাদামাটা হলেও অত্যন্ত আধুনিক মনা একজন মানুষ ছিলেন, যেটা আমরা পরে আরো জানব। গৌরী ধীরেন্দ্র সরকারের সঙ্গে বিবাহিত হয়ে খিদিরপুরে বসবাস করতেন, যে কারণে আমরা তাকে খিদিরপুরের পিসিমণি বলেই, মানে বাবা মারা খিদিরপুরের পিসিমণি বলেই ডাকতেন। পিসি ঠাকুমার একটা গল্প আছে, আমি এটাকে যত ছোট করে পারি করার চেষ্টা করছি, কিন্তু এই গল্পটা আমি না বলে পাচ্ছি না, এটা আমি আমার মাকে গিয়ে বলাচ্ছি। আমার পিসশাশুড়ি শ্রীমতী গৌরী ছিলেন খুব আধুনিক মনের মানুষ। আমি যখন বিয়ের পরে প্রথম তার সঙ্গে দেখা করতে যাই, তখন মাথায় ঘোমটা দিয়ে গিয়েছিলাম। ছোট্টখাট্ট মানুষ, বুড়ি, ভেবেছিলাম ঘোমটা দেখে শাশুড়ি মানুষ, বেশ ঘোমটা টোমটা দিয়ে গিয়েছি। তিনি আমায় বললেন আমাদের বাড়িতে এসব ঘোমটা টোমটা দেওয়া চল নেই, ওসব তুমি খুলে ফেলো, ব্যাস হয়ে গেল। ওই আমার প্রথম এবং শেষ ঘোমটা দেওয়া। সেদিন বুঝেছিলাম যে স্পষ্ট কথার মানুষ, মনটা সাদা, আর কোনো রকম বাহুল্য তার ছিল না। যখনই গেছি স্নেহ পেয়েছি, এবং খুব স্মার্ট মনের মানুষ ছিলেন। আমার ঠাকুরদা তো ঠিক এই মনেরই মানুষ ছিলেন সোমেন্দ্রনাথ বসু। এমনকি তিনি তার ইচ্ছাপত্রে এটাও লিখে গেছেন যে তার স্ত্রী যেন তিনি মারা যাওয়ার পর সিঁদুরটুকু মুছে ফেলা ছাড়া আর কোনো রকম রীতি অবলম্বন করবেন না, কেননা বৈধব্য রীতি একটা অত্যন্ত অসভ্য নীতি, এই কথা তিনি ব্যবহার করেছিলেন তার ইচ্ছাপত্রে। গৌরী 2010 সালে মারা যান। আমি যখন খুব ছোট, এটা আমার মনে নেই, কিন্তু আমার কাছে প্রমাণ আছে একেবারে, যে গৌরী দিয়া পিসি ঠাকুমা আমাকে একটা বই নিবে দিয়েছিলেন পানের, যেটা তাঁর বাবা অর্থাৎ আমার প্রপিতামহের ব্যবহার করা, শ্রী বীরেন্দ্রনাথ বসুর। কাজেই সেটা একটা খুব ইম্পর্টেন্ট এয়ারলুম, তাতে তো কোনো সন্দেহ নেই। আর গৌরীকেই আমি একমাত্র দেখেছি আমার ঠাকুরদাদার ভাই বোনের বোনেদের মধ্যে, ভাইদের মধ্যে একজনকে দেখেছি। কাজে গৌরীকে আমি চিরকালই একটা অন্য চোখে দেখেছি, একটা অন্য সেন্টিমেন্ট আমার কাছে আছে, সেটার জন্য এই সিনেমাটা বানানো। তাকে আমার প্রণাম। Thank you.
ডাক্তার বীরেন্দ্রনাথ বসুর নয় সন্তানের মধ্যে তৃতীয় পুত্র ও সপ্তম সন্তান হলেন সৌরেন্দ্রনাথ বসু। এই মুহূর্তে তিনি বীরেন্দ্রনাথের একমাত্র জীবিত সন্তান। 17 ফেব্রুয়ারি 1921 সালে তাঁর জন্ম। তিনি 1938 সালে মাধ্যমিকে উত্তীর্ণ হন। মনিনার পর গৌরী বোস গৌরী বেসরকার হলো, তারপরে আমি সৌরেন্দ্রনাথ বোস। আমি 1938 ম্যাট্রিক দিই, 1939 গৌরী বোস ম্যাট্রিক দেয়। তারপর তিনি কিছুদিন একটি পোলট্রিতে কাজ করার পর 1955 সালে ইন্ডিয়ান অক্সিজেন লিমিটেডের ফরেন পারচেসে কাজ শুরু করেন। 1980 সালে অবসর গ্রহণ করেন। আজ তিনি বীরেন্দ্রনাথের একমাত্র জীবিত সন্তান, বয়স মাত্র 100 বছর এবং সুস্থ শরীর ও মনে ভালোই আছেন। আমার প্রবিতামহ ডাক্তার বীরেন্দ্রনাথ বসুর কনিষ্ঠা কন্যা ভবানী মিত্র 1923 সালে জন্ম নেন। তাঁর ছেলেবেলা প্রধানত কেটেছিল ছোট ভাই সোমেন্দ্রনাথের সঙ্গে খেলা করে। তাঁর বিবাহ হল সাধনকৃষ্ণ মিত্রের সঙ্গে, যিনি টাটা স্টিলের কর্মচারী ছিলেন জামশেদপুরে। ভবানী ও তার স্বামী দুজনেই খুব উদার মনের মানুষ ছিলেন এবং জামশেদপুরের আত্মীয় অনাত্মীয় তাদের উপর নানাভাবে নির্ভর করতেন। আমি জয়ন্ত কুমার মিত্র। আমার মা শ্রীমতী ভবানী মিত্র কলকাতার বাসিন্দা। বিয়ের পর কলকাতার বাইরে বিহারের জামশেদপুরে আসেন। উনি বাড়ির কনিষ্ঠ কন্যা, অবশ্য মায়ের পরে ছোট মামা ছিলেন। আমার মা জামশেদপুরে আসেন, আমার বাবা শ্রী সাধনকৃষ্ণ মিত্র টাটা স্টিলে কর্মরত ছিলেন। শ্বশুরবাড়িতে বহু লোকের বাস, দুই নাবালক দেবর, একজন 9 বছর ও অন্যজন 11 বছর। প্রথম থেকেই তাদের মানুষ করে জীবনে সুপ্রতিষ্ঠিত করার পরিকল্পনা করেছিলেন। এর জন্য নানান প্রতিকূলতা সত্ত্বেও হাসি মুখে বহু স্যাক্রিফাইস করে সংসার সামলেছেন। এছাড়া আমাকে ও দিদিকে মানুষ করেছেন। এছাড়া বহু আত্মীয় অনাত্মীয় আমাদের বাড়িতে দিনের পর দিন বহু প্রয়োজনে এসে থেকেছে। আর আমার বাবা মা দুজনেই খুব উদার মনের মানুষ ছিলেন। বাবা মা দুজনেই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। বাবা মা ক্ষমতার বাইরে গিয়েও তাদের খুশি মনে সিরিয়াসলি আর্থিক ও শারীরিক সাহায্য করেছেন। মা ভেরি ভেরি সোশ্যাল, দায়িত্ববান ও ডিউটিফুল ছিলেন। মা বহুদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন, বহু অপারেশন হয়েছে, কিন্তু সংসারের বা অন্যদের কোনো কাজে সাহায্যের ব্যাপারে এই অসুস্থতা অন্তরায় হয়নি। 1971 তারা নতুন বাড়িতে উঠে আসেন জামশেদপুরে। তাদের শেষ বয়স পর্যন্ত ভাই বোনেদের সঙ্গে যোগাযোগ ছিল, যেমন এখানে আমরা তাকে তার দুই দিদি বাসন্তী মিত্র ও গৌরী দে সরকারের সঙ্গে দেখতে পাই। 1990 খ্রিস্টাব্দের 22শে জুন তিনি প্রয়াত হন। তাকে আমার প্রণাম। সোমেন্দ্রনাথ বসু ছিলেন 20 শতকের দ্বিতীয়ার্ধে রবীন্দ্রচর্চার এক দিকপাল। তাঁর প্রতিষ্ঠিত টেগোর রিসার্চ ইনস্টিটিউট আজ রবীন্দ্রচর্চার অন্যতম কেন্দ্র। এই মানুষটির আজ 35তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে আমরা তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। উত্তর কলকাতার দর্জিপাড়ায় 15 মার্চ 1927 সালে সোমেন্দ্রনাথের জন্ম। বাবা বীরেন্দ্রনাথ ছিলেন কলকাতার প্রতিষ্ঠিত ডাক্তার, মা উষাঙ্গিনী ছিলেন ইম্পিরিয়াল ব্যাংকের দিওয়ান গোপীমোহন ঘোষের মেয়ে। খুব অল্প বয়সেই সোমেন্দ্রনাথের মাতৃবিয়োগ হয়। স্কুলের পড়াশুনো তার সরস্বতী ইনস্টিটিউশনে। 1942 সালের আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। 1943 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তারপর স্কটিশ চার্চ কলেজে পড়াশুনো। 1950 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে MA পাশ করেন। 1953 সালে তার চাকরি জীবনের সূত্রপাত।
প্রথমে পড়ান গড়পাড়ে এথিনিয়াম ইনস্টিটিউশনে, তারপর হাওড়ার ব্যাটরা নামক জায়গার একটি স্কুলে, তারপর 1954-56 ত্রিপুরার বীর বিক্রম কলেজে ও 56-57 শিউড়ি বিদ্যাসাগর কলেজে, ও 1958-আমৃত্যু তিনি কলকাতার চারুচন্দ্র কলেজে অধ্যাপনা করেছেন। অধ্যাপক হিসেবে ছিলেন খুবই জনপ্রিয়। ছাত্রজীবন থেকেই তিনি সৌমেন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে এসে RCPI রাজনৈতিক দলের সদস্য হন, যদিও পরে সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন। সৌমেন ঠাকুরের সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল এবং এই সৌমেন্দ্রনাথের বাড়িতেই 1965 সালের 1 জানুয়ারি তিনি প্রতিষ্ঠা করলেন টেগোর রিসার্চ ইনস্টিটিউট, যা রবীন্দ্র চর্চার জন্যেই তৈরি হয়েছিল। আজও প্রতিষ্ঠানটি সগৌরবে বিরাজমান। একথা বলতেই হয় যে শুধু রবীন্দ্রনাথ চর্চা করার জন্য এমন পরিকল্পনা তার আগে কেউ করেননি। ও সামান্য অর্থ সামর্থ্য থাকা সত্ত্বেও শুধু তার উৎসাহের জোরেই তিনি এটা চালিয়েছিলেন। সৌমেন্দ্রনাথ অনেকগুলি বই লিখেছেন সারা জীবন, তার মধ্যে তবে তাই হোক, সূর্য সনাথ রবীন্দ্রনাথ, নাস্তিকতা ও রবীন্দ্রনাথ, বাংলা সাহিত্যে আত্মজীবনী, রেলেভেন্স অব রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড আদার লেকচার্স, 4টি খণ্ডের রবীন্দ্রাভিধান, সাময়িক পত্রে রবীন্দ্র প্রসঙ্গ, রবীন্দ্র নাটকে ট্র্যাজেডি প্রভৃতি উল্লেখযোগ্য। সৌমেন্দ্রনাথের বিবাহ হয় 1958 সালে মঞ্জুলা ঘোষ, একজন অর্থনীতির কৃতি অধ্যাপিকার সঙ্গে। তাদের দুই পুত্র অয়নেন্দ্রনাথ ও অভ্র। সৌমেন্দ্রনাথ খুব রসিক মানুষ ছিলেন, চকলেট ছিল খুব প্রিয়। শখের মধ্যে ছিল গান গাওয়া, ছবি তোলা, ডাক টিকিট জমানো ইত্যাদি। 1985 সালের 18ই জুলাই মাত্র 58 বছর বয়সে তার প্রয়াণ হল। আজ সেই 18ই জুলাই, আর তাই আজ তাকে আমাদের প্রণাম।